হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স আমি এম ডি জিয়াউর রহমান স্যার অ্যাডভাইজার অফ বস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারস আজকে যে ব্যাপারটা নিয়ে আমি ডিসকাশন করবো ডিপ্লোমা অ্যান্ড বিটেক ইঞ্জিনিয়ার যারা আছো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স তাদের এই বিষয়টা খুব জানা দরকার কেন তোমরা অনেকেই কম্পিটিশান পরীক্ষার জন্য খাটছো হ্যাঁ খেটে গেলেই হবে না খাটার সঙ্গে সঙ্গে তুমি কোন কোন পরীক্ষায় এলিজিবল তুমি কোন কোন পরীক্ষায় বসতে পারবে এজ লিমিট কত তারপর কোনগুলো এক্সপিরিয়েন্স দরকার হয় কোনগুলো এক্সপিরিয়েন্স দরকার হয় না কোনগুলো কীরকম পদোন্নতি আছে এগুলো জানা থাকলে তোমাদের একটা সুবিধা হবে আর দেখো তুমি যে কোনো ফর্ম বার হবে যে কোনো ডিপার্টমেন্টের ফর্ম বার হবে তুমি ফিল করে যাবে আর এক্সাম দিবে এটা ঠিক সঠিক পথ নয় তোমার কি করতে হবে দুই থেকে তিনখানা অর্গানাইজেশান বেছে নিতে হবে এর উপরে তুমি যদি খাটাখাটনি করো আর কি প্রিপারেশান নাও দেখো ম্যাক্সিমাম পরীক্ষার সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশান কিন্তু টেকনিক্যালের দিক থেকে একই থাকে এবার অ্যাজ পার এক্সাম অনুযায়ী থার্টি পারসেন্ট ভ্যারি করে যে কোনটা ফুল কোনটাই টেকনিক্যাল কতটা আসবে টেকনিক্যাল কোনটাই কম আসবে কোনোটাই মানে ফুল টেকনিক্যাল কোনোটায় প্রিলিমিনারি নন টেকনিক্যাল এগুলো তোমাকে জানতে হবে জেনে তোমাকে তিন চারটে অর্গানাইজেশন বেছে নিয়ে তোমাকে পরীক্ষার জন্য এগিয়ে যেতে হবে তাই আমি এই সমস্ত জিনিস জানার জন্য তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও করেছি এই ব্যাপারটা জানার জন্য তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ রকমভাবে দেখবে আশা করি তোমাদের এটা কাজে লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাস্টে শেয়ার করবে কমেন্ট করবে হ্যাঁ আর বন্ধুদের তোমরা জানিয়ে দিতে পারবে আর এগুলো তোমাদের অনেকটা হেল্পফুল হবে তাই এসো আমি বিস্তারিত আমি আলোচনা করি হ্যালো ফ্রেন্ডস আমি যেসব গুলো আছে ডিপার্টমেন্টের এবং তার কি এক্সপিরিয়েন্স লাগবে কি লাগবে না লাগবে আমি বলে দিচ্ছি যা ওয়েলকাম টু বোস ইনস্টার অফ ইঞ্জিনিয়ার সবাইকে ওয়েলকাম রইলো বোস পক্ষ থেকে নেক্সট হচ্ছে চলে আসি আমি তোমাদের যারা ডিপ্লোমা বিটেক ইঞ্জিনিয়ার আস একসঙ্গেই বলবো আর কি দেখো ডিপ্লোমা বিটেক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যেসব নন গেটস এক্সাম আছে বিটেক এক্সাম বিটেক ছেলেদের জন্য নন টেক এক্সাম তারা ডিপ্লোমা পোস্ট অনেক আছে সেগুলোতেও তোমরা বসতে পারো আর কি ঠিক আছে দেখে নিচ্ছি কোনগুলোতে পারো কোনগুলো পারবে না স্টেট গভর্নমেন্ট জব কি আছে সেন্ট্রাল হচ্ছে পিএসি এম এস সি অ্যাকচুয়ালি এমএসসি এস সির মধ্যে আমি থার্টি এজ বললাম আর পিএসসি বলছি না পিএসসি বিভিন্ন পরীক্ষা আছে এক্সাম অনুযায়ী তার ডেটটা হবে ডব্লিউপিডিসিএল পিডিসিএল ডিসিএল ডিসিএল সবারই টোয়েন্টি সেভেন ইয়ার্স তারপর হচ্ছে এনএস এস নির্মাণ সহায়ক হচ্ছে চল্লিশ বছর এবার চলে আসবো আমি হচ্ছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারপরে মোটর ভেহিকেল ইন্সপেক্টর আইডিও তারপরে এম এস মধ্যে পড়ছে কেএমসি এম এইচআইটি এইসব এক্সামগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না ফেসার্স যারা আছো পাস করে গেছো রিয়াল পেয়ে গেছো তারা অ্যাপ্লাই করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব এক্সামগুলো আছে রেলের হচ্ছে টিএলপি তারপরে হচ্ছে পোস্টগুলো ডিএমএস এগুলো এগুলো তোমরা বসতে পারবো এলপি হচ্ছে টেকনিশিয়ান বেস এক্সাম আর কি আইটিআই রা বসতে পারবে এছাড়া ডিপ্লোমা বিটকে অ্যালাও এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংরা বসতে পারবে না তারপরে এসএসসি আছে ডিআরডিও আছে সেন্ট্রাল ওয়েবসি আছে তার চার্জম্যান আছে ইসরো আছে পিএসইউ আছে হুম এইসব পরীক্ষাগুলো জন্য বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায় এক্সপিরিয়েন্স দরকার হয় না যেগুলো পিএসসিও আছে পিএসসি গুলোতে কিছু কিছু এন টি পিএসি ওই আইসিএল ও তে কোনো কোনো সময় ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চাই তা আমি পুনরায় একবার দেখিনি স্টেট গভর্নমেন্ট যেসব জব আছে পিএসসি পিএসসি যেই হচ্ছে 18 থেকে ছত্রিশ কোনো এক্সপিরিয়েন্স লাগে না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিটেকরা এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছে এই জুনিয়ার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য বি বসতে বুঝতে পারো তারপরে ডিপ্লোমা তো পারোই আর কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে এটা ডিপ্লোমা পোস্ট অ্যাসিস্ট্যান্ট আইটিও আইটিও যারা আছে ডিপ্লোমা ইন এনি ডিসিপ্লিন হয়ে গেল ডিসিএল অনলি নিয়েছিল ডিপ্লোমা বিটেক নিয়েছিল আর টিসিএল ডিসিএল অনলি ফর ডিপ্লোমার জন্য এমএসসি যে কে এম সি আছে কে এম ডি আছে এগুলো ডিপ্লোমা বিটেক উভয়ে বসতে পারো জুনিয়র ইঞ্জিনিয়ার কিংবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে যেসবগুলো আছে এখানে বিটেকরাও বসতে পারো এলপির জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যেই পোস্টের জন্য তোমরা এলিজেবল এখানে ডিএমএস ডিসিপ্লিন ইন ডিপ্লোমা গ্র্যাজুয়েট এইসব পোস্টের জন্য কোনো রকম একদিনের জন্য এক্সপিরিয়েন্স লাগবে না তাই প্রিয় বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল মানে দেখতে থাকো আমি কেন বলছি পরপর আমি এই একটা ভিডিওর মাধ্যমে এই অনেকগুলো ডিপার্টমেন্ট এতগুলো ডিপার্টমেন্টের সিলেবাস এবং এক্সাম প্রসিডিওর কি কি কোশ্চেন আসবে না আসবে টাইপ কি কোশ্চেনের সম্ভব নয় তাই আমি কি করবো তোমাদের পার্ট পার্ট হয়তো পিএসসির উপরে একটা ভিডিও বানালাম পিডিসিএল টিসিএল ডিসিএল উপর ভিডিও বানালাম ইন্ডিয়ান রেলের উপরে একটা ভিডিও বানালাম এসএসসি এসএসসি এক্সামের জন্য একটা পিইউ পিএসসিউ সেক্টরের জন্য ভিডিও বানালাম তাই তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত ভাবে অবজার করতে থাকো দেখতে থাকো বন্ধুদের শেয়ার করো আমি এগুলোকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আমি পরপর আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখলে ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেলে রেল টিসিএল ডিসিএল পিডিসিএল ডিআরডিও তারপরে হচ্ছে তোমার পিএসসি আমি এগুলো বিস্তারিত খুব একটা বলিনি কেন বলিনি এই কারণে হচ্ছে আমি প্রত্যেকটা আবার ভিডিও বানাবো ইন্ডিয়ান রেলের ওপর ভিডিও বানাবো পিএসসির উপর ভিডিও বানাবো একদম এক্সাম প্যাটার্ন পার্টিকুলার কত নম্বর থাকে কোনটা ইন্টারভিউ কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে সাইকোলজিক্যাল টেস্ট কোথায় আছে রেলে এই করে আমি কী করব প্রত্যেকটা অর্গানাইজেশন অনুযায়ী আমি হচ্ছে একটা ছোটো ছোট করে ভিডিও বানাবো ঠিক আছে তো তা তোমরা এইগুলো আমাদের ফলো করতে থাকবে পরপর ভিডিওগুলো পেতে থাকবে আর তোমাদের একটা আইডিয়া হয়ে গেল মানে ওভারঅল টেস্ট সম্বন্ধে কী ব্যাপার ত্যান আর আমাদের তোমাদেরও যদি কোনো রকম ডিম্যান্ড থাকে যে এই রকম ভিডিও বানালে সুবিধা হবে স্টুডেন্ট যারা আছো রানিং প্লাস হচ্ছে যারা পাস করে গেছো তোমরা আমাদের কমেন্ট বক্সে জানতে পারো আর দেখো আবার ভ্যাকান্সি কিন্তু বার হতে শুরু করে দিয়েছে এই লকডাউন হয়ে যাওয়ার পর আবার দু তিন মাস পর যে একটা শিথিল অবস্থায় চলে আসলে আবার মোটামুটি সব জায়গায় একটা ভ্যাকান্সির হিড়িক পড়বে আর কি সেন্ট্রাল গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্টে অলরেডি একটা পেপারে আমি দেখেছি কিছুদিন আগে চারশো ভ্যাকান্সির পিডাব্লিউডি নোটিফিকেশান দেখে নিয়েছি আর কি ওরা বার করবে এরকম হচ্ছে তা এমনি দেখো অন্ততপক্ষে এই যে ফেব্রুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত কোনো ভ্যাকান্সি বার হচ্ছে না এগুলো তো জমে আছে না এ জমতে জমতে দেখা যায় বছরটা পার হয়ে গেলে শেষের দিকে অনেক ভ্যাকান্সি বার হবে তা ভ্যাকান্সি বার হলে তো হবে না আমি প্রত্যেক ভিডিওতে বলি তোমাদের ভ্যাকান্সির সঙ্গে সঙ্গে তোমাদের সঠিক পথে গাইড নিতে হবে সঠিক জায়গায় সঠিক পথে গাইড নিতে হবে যাতে তুই কম সময়ে তোমার বেশ ক্লিয়ার করে সেই সব পারফরমেন্স করতে পারো বেশি এফিসিয়েন্সি তুমি তোমার পাশের জনকে তুমি এ করে এক্সাম থেকে এগিয়ে গিয়ে তুমি ক্র্যাক করে তুমি যখন এক নম্বরে র্যাঙ্কিং হতে পারো এইরকম মানুষদের নিয়ে পড়াশোনা করতে হবে সেই জন্য তুমি সঠিক গাইড নাও যেখানে যাও না কেন সঠিক গাইড যেখানে পাবে সেখানে দেখে নেবে বন্ধুদের যারা ক্র্যাক করেছে বিগত পরীক্ষায় তাদেরকে তোমরা তাদের কাছ থেকে সাজেশান নিতে পারো তারা কোথায় পড়েছে কী করলে ভালো হয় আর আমাদের মোটামুটি আমরা তো একটা বোর্ড ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স আমরা সেন্টার চালাচ্ছি আমাদেরও বহুদিনের একটা অভিজ্ঞতা এখানে এই নয় যে আমার অভিজ্ঞতা এখানে মোটামুটি একটা টিম আছে আমাদের টিম ওয়ার্ক কাজ করে একটা পনেরো কুড়িজন আমরা টিচার আছি আমাদের বিভিন্ন বহুদিনের একটা অভিজ্ঞতা প্লাস আমাদেরও নিজেদের চাকরি পাওয়ারও একটা অভিজ্ঞতা এখানে কাজ করে তাই বন্ধুরা তোমরা চিন্তা ভাবনা ভেঙে না পড়ে পড়াশোনা শুরু করো আর প্রয়োজন পড়লে অবশ্য আমাদের হেল্প লাগলে আসবে আর ভেঙে পড়বে না পরীক্ষার জন্য তোমরা রেডি হয়ে পড়ো হ্যাঁ হ্যালো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আমাদের যে সব ইউটিউব চ্যানেল আছে বোর্ডিস্ট অফ ইঞ্জিনিয়ার দেখবে কিছুদিন ধরে ক্লাস আপলোড হচ্ছে আর কি হ্যাঁ মেকানিক্যালে ক্লাস আপলোড হচ্ছে ইলেকট্রিক্যালে হচ্ছে প্লাস আরও হবে তা তোমাদের কী কী ক্লাস দরকার আছে সেগুলো তোমরা একটু জানাবে আর আমরা সিকোয়েন্স বাই ক্লাস দিতে থাকবো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো যেখানে যারা দূরে আছো আসতে পারছো না ক্লাসগুলো দেখেও যদি তোমাদের কিছু উপকৃত হয় সেগুলো জানাবে তোমাদের কি ধরনের ক্লাস দরকার কি ব্যাপার এগুলো আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আপলোড হবে তোমরা দেখতে থাকো সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা এই এগুলো বন্ধুদের যারা আছে বন্ধু আছে তোমাদের ফাইনাল ইয়ার পাস করে গেছে এগুলোকে তোমরা আমাদের যে ভিডিওগুলো আছে শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট বক্সে তোমাদের কোনো এনকোয়ারি থাকলে সেগুলো কমেন্ট করো ওকে বেস্ট অফ লাক